আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ব্লগ বাংলা চ্যানেলে আজকে আমরা আপনাদের জন্য যে লেসেনটি এনেছি সেটি স্পেলিং মিস্টেকস অর্থাৎ বানান ভুলের উপর করা আর এই লেসেনটি হচ্ছে যে মূলত ফোকাস করা হচ্ছে সে সমস্ত বানানের উপর যে সমস্ত বানানগুলো আমাদের বেশি ভুল হয়ে থাকে আর এই ওয়ার্ডগুলো আজকে আমরা যেগুলো কথা বলতে যাচ্ছি সেগুলো আমার বাছাই করা না এটা বাছাই করেছেন কেমব্রিজ ওদের যে নিজস্ব অথরিটি রয়েছে ওরা ওদের একটা কোরপাস রয়েছে কোরপাস হলো ইলেকট্রনিক একটা ডেটাবেস একটা তথ্যভাণ্ডার যেখানে বিলিয়নস অফ বিলিয়ন্স অফ ওয়ার্ড বা বিভিন্ন রকম নথিপত্র ওখানে সেভ থাকে ওরা সেগুলো অ্যানালাইজ করে দেখেছে যে কোন বানানগুলো লার্নারদের বেশি ভুল হয় তার একটা লিস্ট ওরা করেছে এবং সেখান থেকে টপ টেন অর্থাৎ সবচেয়ে ওপরের যে দশটা বানান বা ভুল করা বানান রয়েছে সেটা নিয়ে আমাদের আজকের লেসন আর এই লেসনটি হচ্ছে যে এই ধরনের অর্থাৎ স্পেলিং মিস্টেকসের উপর প্রথম লেসেন সো আরও লেসেন আসছে একই বিষয়ের উপর অন্য অন্য ভিডিওর সাথে ইনশাআল্লাহ তাহলে শুরু করছি আমাদের আজকের লেসেন দেখতে পাচ্ছেন যে আমি শব্দগুলো দুইটা কলামে ভাগ করে লিখেছি এখানে সঠিক বানানগুলো আর এ ভালো বা সরি এ সঠিক আর এ পাশে ভুল বানানগুলো লিখেছি আর এখানে আরও দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা শব্দেই একটা বা দুইটা জায়গায় ভিন্ন রঙের হরব ব্যবহার করে করা হয়েছে অক্ষর ব্যবহার করা হয়েছে এই জায়গাগুলোই সেই জায়গা যেখানে আমাদের বা স্টুডেন্ট বা লার্নারদের ভুল হয় তাহলে আমাদের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে খুঁজে করে মনে রাখতে হবে কোথায় কোথায় ভুল হয় এখানে আরেকটা বিষয় মূল উল্লেখ্য যে আমাদের যখন কোনো বানানে ভুল হয় তখন খেয়াল করবেন যে বানানের প্রত্যেকটা লেটার বা বর্ণমালায় যে আমরা ভুল বসাই তা কিন্তু নয় একটা বানানের এক বা দুই জায়গায় আমরা ভুল করি তো আমার বিশ্বাস যে যদি জায়গাগুলো সেই ভুল জায়গাগুলো কোথায় আমরা যদি খুঁজে বের করে আমরা যদি মনে রাখতে পারি যে এইখানে এখানে আমার প্রবলেম তাহলে আমার মনে হয় না যে খুব বেশি একটা সমস্যা বা খুব বেশি একটা কঠিন কাজ আমাদের ভুল বানানগুলোকে শুদ্ধ করার এই প্রক্রিয়াটি তাহলে শুরু করছি প্রথম শব্দটি দিয়ে সরি অ্যাকমোডেশান দেখবেন অ্যাকোমোডেশান এই শব্দটিতে দুইটা দুই সেট বা দুই জোড়া কনসোনেন্ট রয়েছে ডাবল সি দুইটা সি এবং ডাবল এম অর্থাৎ দুইটা এম এটা যদি মনে থাকে আমাদের ডাবল সি এবং ডাবল এম এই শব্দ জোড়া দুই জোড়া শব্দ বর্ণ এই অ্যাকোমোডেশন শব্দের মধ্যে রয়েছে তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার কথা না যারা ভুল করেন তারা এগুলো লিখে থাকেন কেউ একটা সি দেন দুইটা এম অথবা কেউ দুইটা সি দেন একটা এম অথবা কেউ একটা সি একটা এম দিতে পারেন সো আমাদের এটা মনে রাখার দরকার নেই আমরা শুধু মনে রাখবো দ্য শব্দ অ্যাকোমোডেশন এই শব্দের মধ্যে দুইটা সি রয়েছে এবং দুইটা এম রয়েছে পরে যেটা আছে সেটা হলো উইচ আচ্ছা এটা নিয়ে একটু বলি এই শব্দটি কিন্তু অনেকেই আমরা ভুল উচ্চারণ করি ভুল উচ্চারণ করি যেমন আমরা বলি হুইচ এখানে এইচ দেখে আমরা হয় এর মতো উচ্চারণ করি কিন্তু আসলে স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে কিন্তু হুইচ নামে কিছু নেই আছে উইচ আর প্রবলেম হলো এখান থেকেই শুরু যখন আপনি উইচ বলছেন তখন আপনার মনে হচ্ছে এখানে কোনো হ সাউন্ড নেই আর যেহেতু কোনো হ বা এইচ সাউন্ড আমি পাচ্ছি না আমার উচ্চারণে তাহলে কেন আমি একটা এইচ ব্যবহার করব। তাই অনেকে এটা লিখেন প্রবলেম এখান থেকে শুরু হচ্ছে এখানে গিয়ে শেষ হচ্ছে সরি সো আমরা মনে রাখবো দুইটা জিনিস হুইচ এটা কোনো স্ট্যান্ডার্ড উচ্চারণ নয় এটা হবে উচ্চারণ উইচ আর এর যখন লিখব তখন অবশ্যই এখানে একটা এইচ দিতে হবে হতে পারে এটা উচ্চারিত হচ্ছে না বলার সময় ডাজেন্ট ম্যাটার আমাদের মনে রাখতে হবে পরের যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট স্যার গভর্নমেন্ট এই শব্দটিও আমাদের বাংলাদেশে অনেক দেখা যায় অনেকে সরকার বা এই শব্দটি বলার ক্ষেত্রে সংক্ষেপে বলেন গভর্নমেন্ট সো যারা গভর্নমেন্ট বলতে অভ্যস্ত স্বাভাবিকভাবে তারা অনেকে জানেন না ওখানে র রয়েছে এবং ন রয়েছে মানে আর রয়েছে এবং এন রয়েছে আবার কেউ কেউ যারা ফুল ভার্শন বলছেন গভর্নমেন্ট তারা তো নটা উচ্চারণই করছেন না অনেকে তাহলে এদের কাছ থেকে সঠিক বানানটা আশা করা যাবে না তাহলে ভুলটা কোথায় হচ্ছে ভুল হচ্ছে যে প্রথমে আর রয়েছে এবং এন রয়েছে এই দুইটা বর্ণমালা পাশাপাশি রয়েছে এই বর্ণমালাগুলোর পরে স্যার গভর্নমেন্ট এই শব্দের মধ্যে আর এবং এন দুইটা রয়েছে আমরা মনে রাখবো এগুলো হচ্ছে যে ইনকর আমরা মিলিয়ে নিতে পারি নাম্বার ফোর ইজ বিগিনিং বিগিনিং এটা আমি ভুল করতাম অনেক বছর আগে এটা আমি দুইটা জি লিখতাম এখানে এবং একটা এন লিখতাম ঠিক এরকম করে কিন্তু মনে রাখতে হবে বিগেনিং শব্দের মধ্যে দুইটা এন রয়েছে দুইটা জি নয় দুইটা এন ডাবল এন স্যার মনে রাখুন সবাই এটা নাম্বার ফাইভ ডেফিনেটলি ডেফিনেটলি এই শব্দটি সম্পর্কে বলার আগে বলতে হয় যে ডেফিনেটলি এটা অ্যাডভার্ব এটার যে অ্যাবজেক্টিভ যেটা সেটা হলো ডেফিনেট সো অনেক শিক্ষার্থী আছেন যারা ডেফিনেট বানানটিও ভুল করেন এবং যারা ডেফিনেট বানান ভুল করেন তারা ডেফিনেটলি ডেফিনেটলি বানানো ভুল করছেন তারা ডেফিনেট বানানটা লেখেন এরকম ডিইএফআ এফ আই টি ই এতটুকু ডেফিনেট কিন্তু আসলে ডেফিনেট শব্দের মধ্যে কোনো এ বর্ণমালা নেই স্বাভাবিকভাবে ডেফিনেটলির মধ্যেও থাকবে না তাহলে যাদের ডেফিনেটলি বানান ঠিক হচ্ছে তারা ডেফিনেট বানানো ঠিক করছেন পক্ষান্তরে যাদের ডেফিনেটলি এই বানানটা ভুল তাদের ডেফিনেট বানানো ভুল মনে রাখতে হবে সহজ কথা ডেফিনেটলি এই শব্দের মধ্যে কোনো এ বর্ণমালা নেই আচ্ছা নাম্বার সিক্স ইজ সাকসেসফুল সাকসেসফুল খুব একটা কমন ওয়ার্ড কিন্তু এই কমন ওয়ার্ড লিখতে গিয়ে আমাদের অনেক ভুল করি আমরা মনে রাখতে হবে এখানেও দুইটা দুই জোড়া কনসার্নেট রয়েছে ডাবল সি দুইটা সি রয়েছে এবং ডাবল এস এটা মনে রাখতে হবে ডাবল সি ডাবল এস কেউ কেউ এটা বা কেউ কেউ এটা লিখে থাকেন নাম্বার সেভেন ওই একই বিষয় এনভায়রনমেন্ট উচ্চারণগত বিষয় মাঝে মাঝে আমরা বানান রীতি অনুসরণ না করে উচ্চারণ রীতি অনুসরণ করি এটাই হচ্ছে প্রবলেম সো এনভায়রনমেন্ট এখানে ন রয়েছে ম রয়েছে অর্থাৎ এন এবং এম এই দুইটা লেটার বা বর্ণমালা রয়েছে এই শব্দের মধ্যে মনে রাখতে হবে

এটা খুবই পরিচিত এবং খুবই খামান একটা ওয়ার্ড কিন্তু আমরা লেখার সময় অনেকে ভুল করে আমি দেখেছি অনেক স্টুডেন্ট অনেক লার্নাররাই আমার স্কুলের এবং পাশাপাশি ছোট থেকে বড় অনেকে এটা ভুল করে থাকেন তারা এভাবে লিখেন বি এল আই ভি ই বা এখানে একটা ভাউল রয়েছে ই এটা অনেকেই মিস করেন এটা মনে রাখতে হবে বিলিভ এবং খেয়াল করে দেখবেন বিলিভ শব্দটার মাঝে কিন্তু লাই শব্দটা রয়েছে ইন্টারেস্টিং নয় শেষে যেটা হলো সেটা হলো উচ্চারণ হলো সো কলিগ এই শব্দের মধ্যেও একটা লেটার রয়েছে ভাউল রয়েছে এ এটা উচ্চারণে আসছে না বলে অনেকে এটা লিখেন না কিন্তু এটা ভুল মনে রাখতে হবে অনেকে এটা লিখলেও এটা ইনকোরেট আমাদের মনে রাখতে হবে ও ডাবল ই এ জি ইউ ই সো আর একবার আমি সামারি করছি অ্যাকোমোডেশন উইথ গভর্নমেন্ট বিগিনিং ডেফিনেটলি সাকসেসফুল এনভায়রনমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বিলিভ এবং খাওয়ালিক সো এই ছিল আমাদের স্পেলিং মিস্টেক্সের উপর প্রথম লেসন আর লেসন আসছে এই বিষয়ের উপর সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমাদের লেসনটি যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন গঠনমূলক কমেন্টস করতে পারেন এটা যদি অন্যের কাজে আসে এরকম মনে করেন তাহলে শেয়ার করতে পারেন সবার মাঝে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী লেসনে আসসালামু আলাইকুম রহমতুল্লা A accueless <inaudible> on air ingrediversion visit coron www.youtube.com slash ingvlog. E N G V L O G.